আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহিল্লাজী লাহু মুলকু আস-সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাযী আরসালাহু রাব্বাহু শাহিদান ওয়া বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعش الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال الله تعالى في موضع آخر وعسى آدم ربه فغوى عن أنس رضي الله تعالى عنه قال إنكم لتعلمون أعمالا هي أدق في أعينكم من الشعر إنا كنا لنعدها على عهد النبي صلى الله عليه وسلم من الموبقات صحيح البخاري حديث نمبر 6492। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এ প্রোগ্রাম দেখছেন শুনছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া গোজার হচ্ছি মহামহিম সর্বের সর্বা রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বারগাহে আলিশান দরবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান ক্রান্তিকালে যে করোনার ভয়াবহ তাণ্ডব চলছে সারা বিশ্বব্যাপী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা করজোড়ে নিবেদন করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এ শাস্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের মাঝের ভুল ত্রুটিগুলোকে, আমরা আমাদের অপকর্মগুলোকে সংশোধন করে আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কাছে ফিরে এসে আমরা যেন ইবাদত বান্দিগি এবং কবুলযোগ্য আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লভে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি মেহরবানি করে, অনুগ্রহ অনুকম্পা করে আমাদের এ পরিস্থিতির মধ্য থেকে উত্তরণ ঘটান। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি তুলে ধরব তা হলো এই যে আসলে আমরা মানবকুলে সৃষ্টি গ্রহণ করেছি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের কাছ থেকেই আমরা দুনিয়াতে আবির্ভূত হয়েছি এবং আমাদের ক্রমধারা আজ অবধি অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আর পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকব আমাদের মাঝে হতে পারে শয়তানের কুপ্ররোচনায়, শয়তানের চক্রান্তের শিকার হয়ে প্রবৃত্তির চাহিদা পূরণে আমরা কখনো কখনো আমরা কি করব, পাপ পুঙ্কিলতায় অন্যায় অপরাধে আমরা জড়িয়ে পড়ি। আমরা চেষ্টা করব যাতে করে আমরা এমন কাজে, এমন গরহিত অপরাধে অপরাধী না হই, চাই সেটা ছোটই হোক বা বড়ই হোক। বন্ধুগণ, আপনাদের সামনে আজ একটি বিষয় তুলে ধরার
চেষ্টা করব সেটি হলো এই যে পাপ যতই ছোট হোক না কেন, পাপ যতই নগণ্য হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, আমরা যেন সেটাকে পাপ পাপ হিসাবেই গ্রহণ করি। কারণ বিন্দু বিন্দু পরে জল ভরে যায় নদী, ঠিক তেমনি মুহাম্মদ ইবনে ওয়াসে ইবনে আবিদ দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন একটি উল্লেখ করেছেন ওনার কাছ থেকে, তিনি বলেছেন আজ্জাম্বু আলাজ্জাম্বে ইউমাইয়াতুল কাল্ব, মানুষ যখন চাই সেটা বড়ই হোক বা ছোটই হোক, পাপ যখন করতে থাকে, পাপের পিঠে পাপ, পাপের পিষ্ঠে পাপ, পাপের পরে পাপ, এভাবে যখন পাপ করতে 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 পাপের মধ্যেই যখন ডুবে যায়, তখন ইউমাইয়াতুল কাল্ব, তখন তার অন্তরটা কি হয়ে যায়, অন্তরটাকে মেরে ফেলা হয়, তখন সে তার অন্তরটাকে কি করে দেয়, মেরে দেয়। ওই অন্তরের মধ্যে তখন আর ভালো কিছু কি করে না, ধারণ করার মতো কোনো শক্তি থাকে না, ধারণ করার মতো কোনো শক্তি থাকে না। এই জন্যই বন্ধুগণ পাপ যতই নগণ্য হোক না কেন, এটাকে পাপ পাপ মনে করে এগুলো থেকে আমাদের কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আমরা সাধারণত মনে করি কি যে পাপ তো দুই প্রকার, কাবিরা এবং সাগিরা। বড় কাবিরা গুণাগুলোকে আমরা গুণাহ বলে মানি আর সাগিরা গুণাগুলোকে আমরা অতটা ভ্রূক্ষেপ করি না, কিন্তু বন্ধুগণ এটি আমাদের উদাসীনতা, এটা আমাদের উদাসীনতা। এই উদাসীনতা আমাদেরকে পরিহার করতে হবে, এই উদাসীনতা আমাদেরকে বর্জন করতে হবে, পরিত্যাগ করতে হবে। কারণ কারণ যদি কেউ এভাবে পাপ পুঙ্কিলতার মধ্যে চাই সে ছোট বড় যাই হোক না কেন ধারাবাহিকতা অব্যাহত রাখে, এটার ওপরে বিদ্যমান থাকে, তাহলে এক সময় দেখা যাবে যে তাকে কি করে দেওয়া হয়েছে, পথভ্রষ্ট করে দেওয়া হয়েছে, তার অন্তরকে বক্র করে দেওয়া হয়েছে। যেমনটি হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছে ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, হযরত আদম আলাইহিস সালাম যখন শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করলেন, অবাধ্যচারণ হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অবাধ্যচারণ করার কারণে, অবাধ্য হওয়ার কারণে, আদেশ অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন, ফাগাওয়া, পথভ্রষ্ট করে দিলেন, পথভ্রষ্ট করে দিলেন। তাই তো জান্নাতের সুখময় স্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তি হিসাবে কি করেছিলেন, বের করে দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন। তাই বন্ধুগণ আমাদের উচিত হবে পাপ যতই ছোট হোক না কেন পাপকে পাপ মনে করা, পাপকে পাপ মনে করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যচারণ করল, অবাধ্য হল, আদেশ লঙ্ঘন করল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে গেল, সঠিক পথ থেকে বঞ্চিত হয়ে গেল, রহমতের পথ থেকে বিচ্ছুরিত হয়ে গেল, রহমতের পথ থেকে বিচ্যুত হয়ে গেল। অতএব পথভ্রষ্ট হয়ে যাওয়া, সঠিক পথ থেকে পদস্খলিত হয়ে যাওয়া, রহমতের পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, এটি অত্যন্ত গর্হিত অপরাধ, এটি গর্হিত অপরাধ। আর যারাই পাপের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যচারণ করবে তারাই কিন্তু এরকম ধ্বংসের কপানলে পতিত হয়ে যাবে, ধ্বংসের কপানলে পতিত হয়ে যাবে। কারণ পাপ তো হলো ওটাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ এবং নির্দেশের বিরুদ্ধাচরণ করা, বিরোধিতা করা, অবাধ্যচারণ করা, এটাই তো পাপ, এটাই পাপ। অতএব সেদিকে খেয়াল করে আমাদেরকে কি করতে হবে, তা বর্জন করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাকুম লাতামালুনা আমালান, নিশ্চয় তোমরা এমন কতকগুলো কর্ম করো,
তোমরা নিশ্চয় এত এমন কতকগুলো কর্ম করো, হিয়া আদাক ফি আয়ুনিকুম মিনাশার, যা তোমাদের দৃষ্টিভঙ্গিতে চুলের চেয়েও চিকন, ক্ষুদ্র, ছোট। অথচ ইন্না কুন্না নাউদ্দুহা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাই এই ক্ষুদ্র ক্ষুদ্র, এই ছোট ছোট, এই চিকন চিকন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাপগুলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাই এটাকে ধ্বংসযোগ্য আমল মনে করতাম, যে এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পাপগুলোই একদিন একত্রিত হয়ে গিয়ে, জমা হয়ে গিয়ে বৃহৎ আকার ধারণ করে আমাদের জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসবে, আমাদেরকে ধ্বংস করে দেবে, আমাদেরকে ধ্বংস করে দেবে। এভাবেই আমরা কি করতাম, এই ছোট পাপগুলোকে হিসাব নিকাশ করতাম এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা এটাই রাখতাম যে ছোট পাপ ছোট যতই হোক না কেন, এটা কি ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে একদিন বৃহৎ আকার ধারণ করে আমাদের জীবনকে ধ্বংসের একবারে কি গহ্বরে নামিয়ে দেবে, ধ্বংসের গহ্বরে নামিয়ে দেবে। অতএব বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নির্দেশের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নির্দেশের কোনো প্রকার অবাধ্যচারণ করা যাবে না, বিরুদ্ধাচরণ করা যাবে না এবং অমান্য করা যাবে না। যদি করি তাহলে ওই যে আমরা কি হয়ে যাব, ধ্বংসের একেবারে অতল গহ্বরে তলিয়ে যাব, ধ্বংসে নিপতিত হব, ধ্বংস হয়ে যাব এবং সোজা সহজ সরল পথ থেকে কি হয়ে যাব, বিচ্যুত হয়ে যাব। আমাদের অন্তর কি হয়ে যাবে, মরে যাবে, আমাদের অন্তর মরে যাবে। তাই বন্ধুগণ, আমাদেরকে কি করতে হবে, এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকতে হবে। কোনো সময়ের জন্য আমরা যেন কি পাপকে কখনো হেকারত না করি, ছোট পাপকে অবজ্ঞা না করি, কারণ বড় পাপের মনে করেন যে আমরা যখন এই ছোট পাপগুলোকে করতে 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 একসময় দেখবো যে এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আর আমাদের এর তখন এই অবাধ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অনেক বড় হয়ে যাবে। আল্লাহ আকবার। এজন্যই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুমিন যারা হবে তারা পাপগুলোকে খুব বড় মনে করবে এবং যারা অপরাধী হবে তারা তাদের পাপগুলোকে খুব ক্ষুদ্র মনে করবে এবং ক্ষুদ্র মনে করে তারা কি করবে, এটাকে তারা নাকের উপর দিয়ে, নাকের সামনে যেমন একটা মাছি বিচরণ করে বা না মাছি অতিক্রম করে যায়, যেমন এটা ক্ষুদ্র বিষয়, ঠিক তেমনি একজন অপরাধী, একজন পাপী, একজন পাপাচারী তাদের পাপগুলোকে এরকম ক্ষুদ্র মনে করবে, এগুলো ক্ষুদ্র মনে করবে, কিন্তু এটি মোটেও ঠিক নয়। এজন্যই এই হাদিসটি এটাই প্রমাণ করে যে হ্যাঁ, মুমিনরা কি করবে, মুমিনরা কোনো যদি অপরাধ করার পরে সে অপরাধ সম্পর্কে যখন সচেতন হবে এবং জানতে পারবে এই অপরাধের ভয়াবহতা, তখন সে আল্লাহকে ভয় করবে এবং ভয় করার সঙ্গে সঙ্গে সেটা থেকে সে কি করবে, ইস্তেগফার পাঠ করবে এবং সে তওবা করবে এবং এটাকে ক্ষুদ্র মনে করে, এটাকে ছোট মনে করে কখনোই সে কি করবে না, এটার পুনরাবৃত্তি ঘটাবে না, বরঞ্চ এটাকে কি করবে, সে অনেক বড় মনে করে এটা থেকে সে কি করবে, বেঁচে থাকার চেষ্টা করবে। অতএব বন্ধুগণ, পাপ যতই ছোট হোক, আসুন আমরা পাপকে অবজ্ঞা না করি, পাপকে অবহেলা না করি, পাপকে হেকারত না করি, ঠিক আছে। পাপই পাপ ছোট হোক আর বড় হোক, পাপ ছোট হলেও একদিন সেটা বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে তখন সেটা আমাদেরকে অবশ্যই ধ্বংসের কপানলে নিক্ষেপ করবে। আমরা
ধ্বংস হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। বন্ধুগণ আসুন আমরা এই বিষয়গুলো জেনে আমরা এখনই সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কিত হওয়ার, সংশোধিত হওয়ার তাওফিক আতা করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আনাফা ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিম মালিকুম বাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।